বন্ধু, অনেক মানুষ আছেন যাদের কাছে জুতো কেনার সামর্থ্য থাকে না। তারা সেটা নিয়ে অনেক আকাঙ্ক্ষা করেন, কিন্তু তিনি যদি একবার সেই মানুষকে দেখেন যার পা নেই, তখন তিনি যে অবস্থায় আছেন সেটাতেই খুশি খুঁজে পাবেন। এজন্য বলা হয় যে নিজের অসহায়ত্বকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে খুশি থাকার চেষ্টা করুন। সময়কে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ওপরে। হয় এটাকে বদলে ফেলুন, আর না হয় এটার সঙ্গে চলতে শিখুন। কারণ আমাদের সবথেকে বড় বোকামি আর আমাদের সবথেকে বড় ক্ষতির কারণ এটাই, আমরা সব সময় চিন্তা করি যে কালকে কিছু ভালো করব, কালকে আমি এত ভালো কিছু করব যেটা আমি আগে কখনো করিনি। আর এই চিন্তাই আমাদেরকে ডুবিয়ে দেয় বন্ধু, কারণ সেই কাল কখনোই আসে না। যখন আমরা এটা ভাবি যে আমরা এই কাজটা কালকে থেকে করব, তখন বন্ধু আমাদের নিজেদেরকে একটাই প্রশ্ন করা উচিত, এটা কালকে থেকে কেন, আজকে থেকে কেন না? কেননা আমাদের এই কাল কাল করা ব্যাপারটা একটা অজুহাত মাত্র, আর এই অজুহাতকে অন্য ভাষায় নিজেকে প্রতারণা করা বোঝায়। এই জন্য বন্ধু, নিজের সাথে প্রতারণা করবেন না। যখন সবাই ঘুমিয়ে থাকেন তখন কাজ করুন, যখন সবাই মজা করে সময় নষ্ট করে তখন নতুন কিছু শিখুন, যখন অন্যেরা টাকা নষ্ট করছে তখন আপনি কোথাও ইনভেস্ট করুন। একটা সময় আসবে যখন আপনি জীবনকে এনজয় করবেন, আর তখন তারা পয়সার চিন্তায় কাঁদবে। প্রতিটা কাজের পেছনে একটা সঠিক ভাবনা থাকে, আর প্রতিটা ভাবনার পেছনে একটা সঠিক প্ল্যান। এই জন্য কিছু করার আগে একটা সঠিক প্ল্যানের আবশ্যকতা দরকার। এছাড়া জীবনে আপনি যেমন করবেন তেমন ফল পাবেন, সেটা আপনি ভালো কাজ করুন আর আপনি খারাপ কাজ করুন। এবার আপনি কি করছেন সেটা আপনি সবথেকে ভালো জানেন। অন্য কারোর হাতে নিজের জীবনের কন্ট্রোল দেওয়া শুধুমাত্র একটা বোকামি। চেষ্টা করুন আপনার জীবনের সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে। একটা কথা মনে রাখবেন বন্ধু, আপনি নিজেই আপনার সব কিছু।